বেশ ঠান্ডা পড়েছে বলুন, ভালো ঠান্ডা। বেশ বড় বড় গাছগুলো যেগুলো বাইরে হয়ে থাকে, যারা আমাদেরকে ফল দেয়, যারা আমাদেরকে ছায়া দেয়, যাদের থেকে আমরা অক্সিজেন পাই, দেখবেন সেই সমস্ত গাছগুলো আস্তে আস্তে পাতা ঝরে যাচ্ছে। পতঝড় কা মৌসুম, শীতকালকে বলে পতঝড় কা মৌসুম। বিভিন্ন গাছ, বড় বড় গাছ থেকে শীতকালে পাতা ঝরে যায়, কিন্তু সেই পাতাগুলো ঝরার জন্যে সেই গাছটার তিলমাত্র ক্ষতি হয় না। আমরা প্রত্যেকে জানি শীতকালে যখন গাছে পাতা ঝরে যায়, ঠিক বসন্তকাল আসতে আসতেই সেই পাতাগুলো আবার গাছে জন্মে যায়, গাছগুলো আবার সবুজে সবুজ হয়ে যায়। ঠিক সেরকমভাবে এই শীতকালে আমার দল তৃণমূল থেকে কিছু পোকা ধরা পাতা ঝরে যাচ্ছে এবং আমার গাছটা বোধহয় আবার রিনিউ হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি গাছটা থেকে পাতা রিনিউ হতে আরম্ভ করবে এবং এই তৃণমূল নামক গাছটা আবার সবুজে সবুজ হয়ে যাবে। কেন আজকে এভাবে শুরু করলাম, প্রথমে আপনাদেরকে জানাই প্রণাম ও সালাম নমস্কার। আমি আপনাদের চেনা বন্ধু অনুসুয়া উন্নয়নের ডোমজুর থেকে আরও একবার ফেসবুক লাইভে আসলাম। এনিওয়ে বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে যেটা চলছে, বর্তমানে তৃণমূল কংগ্রেস দলটাতে, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু জিনিস চলছে যেটা এক্সপেক্টেড ছিল না। কিছু মানুষ যাদেরকে আমরা কর্মীরা খুব বোকার মতন শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, সাপোর্ট করেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তৈরি করা কিছু মানুষকে আমরা প্রকৃতই, আমরা কর্মীরা প্রকৃতই জননেতা বানিয়েছি, কিছুই না বুঝে কিছুই না জেনে। হ্যাঁ, এটা বাস্তব কথা। ছোটবেলা থেকে ঠাকুমা জেঠিমাদের কাছে শিখেছিলাম দুধকলা দিয়ে কালসাপ পোষা। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে একজন বোকা মুখ্যমন্ত্রী, সাদামাটা বোকা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃতই স্নেহের সাথে দুধকলা দিয়ে একটা কালসাপকে পুষেছিল, যে কালসাপটা আখেরে তার মাকে, তার মনিবকে, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোগল মেরে আবার সাপের গর্তে ঢুকে গেছে। আর সেই সাপের গর্তটার নাম হলো ভারতীয় জনতা পার্টি। আপনারা ঠিক ধরেছেন, আমি ওই সাপ বলতে শুভেন্দু অধিকারীকেই মিন করছি। আমি মিন করছি না, আমি ডাইরেক্টলি বলছি, হ্যাঁ, প্রকৃতই একজন কাল সাপ হলো সেই শুভেন্দু অধিকারী, যাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুধ কলা দিয়ে পুষেছিলেন। এত বছর ধরে একটা মানে কোয়ালিটিহীন একটা সাধারণ ছেলেকে হাতে ধরে শুভেন্দু অধিকারী তৈরি করেছিলেন, যাকে আজকে আমরা নেতা বলে ডাকছি, যাকে আজকে আমরা চিনি, চিনি এই কারণে কারণ মমতা ব্যানার্জি তাকে তৈরি করেছে। সে আজকে সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছোগল মেরে বিষ দাঁত বসিয়ে একটা বিষাক্ত পার্টিতে চলে গেছে, এমন একটা বিষাক্ত পার্টি যেটা প্রকৃতই বাংলা বিদ্বেষী। আমাদের প্রত্যেকের চোখে আঙুল দিয়ে এই 2020 সালটা দেখিয়ে দিয়েছে এই এই ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী। আজকে আমফান বলুন, আজকে করোনা ভাইরাস বলুন, আজকে লকডাউন বলুন, আজকে মানুষের বিপদে আপদে উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, কেউ কি কখনো এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের পেয়েছেন? পেয়েছেন কি? পাননি। কিন্তু আজকে প্রতিটি মানুষ দুয়ারে দুয়ারে তৃণমূলকে পান। আজকে যখন লকডাউনে যাদেরকে দেখতে পাওয়া যায়নি, আজকে লকডাউনে, আজকে করোনা ভাইরাসের সময় যাদেরকে মানুষের পাশে পাওয়া যায়নি, আজকে তারা আমাদের দেশের আন বান শান হয়ে উঠেছে। না, আমি বলছি না, ভাববেন না কথাটা, আমি বলছি মাননীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারী ওপেন মঞ্চ থেকে ডাক দিয়েছেন ভারতের আন বান শান অমিত শাহজি। ছি 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 শুভেন্দু অধিকারী, ছি! এই ভারতের আন বান শানটা সেদিন কোথায় ছিল যেদিন আপনাকে কেউ চিনত না? আমি আজকে শুভেন্দু অধিকারীকে একটা প্রশ্ন নিয়ে এসেছি, সেই প্রশ্নটা হলো, আপনি 9 বছরে এই দলে শুধুই বঞ্চিত হয়েছেন, আপনি কি করছিলেন 9 বছর এই দলে? আপনি কি করছিলেন এই 9 বছর এই দলে? আপনার যে প্রতিশ্রুতি, আপনার ধন সম্পত্তি, আপনার নাম ডাক বলুন, সেটা কি আপনি মায়ের পেট থেকে নিয়ে জন্মেছিলেন? আপনি কোথায় চাকরি করতেন, কোন সেক্টরে আপনি চাকরি করতেন যেখান থেকে আপনি এত কোটি কোটি টাকার মালিক হয়েছেন যে আজকে লকডাউন, সরি লকডাউন নয়, আজকে নোটবন্দির সময় ডিমনিটাইজেশনে যখন আমার আপনাদের মতন মানুষেরা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে 10,000 টাকা এক্সচেঞ্জ করতে পারিনি, এই শুভেন্দু অধিকারী, সম্মানীয় শুভেন্দু অধিকারী,
আজকে ডিমনিটাইজেশনে 370 কোটি টাকা এক রাত্রিরে ব্যাংকে ট্রানজ্যাকশন করেছিলেন, দয়া করে জিজ্ঞেস করবেন না কিভাবে জানতে পেরেছি, কোথা থেকে পেলেন দাদা এই টাকাগুলো। আজকে মমতা ব্যানার্জি আপনাকে এতটাই বঞ্চিত করেছে যে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে চেনে। আজকে হাতে গড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাকে তৈরি করতে পারে, উনি আরো 10টা শুভেন্দু অধিকারী তৈরি করে রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারে। শুভেন্দু অধিকারী, আপনাকে ওপেনলি চ্যালেঞ্জ করছি, আপনি একটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেখান, আপনি একটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেখান, আপনি যাকে আজকে আমাদের ভারতবর্ষের, শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের, আমার সোনার ভারতবর্ষের আন বান শান বলে অ্যাড্রেস করছেন, তাকে বলুন একটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেখাতে। একটা 65 ঊর্ধ্ব মানুষ, সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, টাইম মতন খায় কিনা জানি না, কেন টাইম মতন খায় না জানেন, যাতে আমি টাইম মতন খেতে পারি, আপনারা যারা আমার লাইভটা দেখছেন আপনারা টাইম মতন খেতে পারেন। তার জন্য ওই 65 ঊর্ধ্ব মানুষটা কালীঘাটে একটা টালির চালের বাড়ি থেকে দাঁড়িয়ে আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষের মুখে খাদ্য যোগায়। আপনারা আপনারা বিজেপির তমাম নেতৃত্ব, এক মঞ্চ মোটা ভাইরা ওই একটা রোগা সোগা 65 ঊর্ধ্ব মানুষকে হারাতে পারছেন না। একটা মানুষ একদিকে আর তমাম বিজেপির নেতৃত্ব, কটা পশ্চিমবঙ্গের আটানা চাড়ানার নেতৃত্ব দিয়ে হচ্ছে না, ডেলি প্যাসেঞ্জারি করে করে মাঝে মধ্যেই মোটা ভাইরা চলে আসছে, আরে কৃষকের বাড়িতে ভাত খাচ্ছে, দলিতের বাড়িতে ভাত খাচ্ছে, মতুয়ার বাড়িতে ভাত খাচ্ছে, পরের দিন তারা কি খেতে পাচ্ছে সেই খোঁজটা রাখেন? আজকে কৃষকের বাড়িতে গিয়ে ভাত খাচ্ছেন কলা পাতায়, সেই কৃষকরা কি খেতে পায়? আজকে আপনাদের কৃষি বিল চালু করার পর সেই কৃষকরা একের পর এক প্রতিবাদী হতে হতে মারা যাচ্ছে। নরেন্দ্র মোদীর খোঁজ রাখার সময় নেই, অমিত শাহর খোঁজ রাখার সময় নেই, চলে আসছেন ডেলি প্যাসেঞ্জারি করে পশ্চিমবঙ্গে, কৃষকের বাড়ি ভাত খাচ্ছেন, যাওয়ার সময় বদনাম করছেন পশ্চিমবঙ্গের মানুষরা খেতে পায় না। আরে মোটা ভাই, শুধু খাবার জন্যই কি আসেন নাকি পশ্চিমবঙ্গে, নাকি কিছু দিতেও আসেন? একটু কিছু করুন পশ্চিমবঙ্গের জন্যে। শুধু ডেলি প্যাসেঞ্জারি করে 2018-তে লোকসভা 2019-এ লোকসভা ইলেকশনের সময় বারবার আসতেন, বারবার আসতেন, আজকে আবার সামনে ভোট, ভোটের ঘন্টা বেজে গেছে, তাই সোনার বাংলা বানানে কে লিয়ে বার বার মোটা ভাই আপকো আনা পড় রা হ্যায়, ওর এক মোটা ভাই আপকো মিল গিয়া, জিসকো মোটা ভাই খিলা পিলা কে বানায়া হামারে মমতা দিদি নে, ভুলিয়ে মত, ভুলিয়ে মত। মমতা ব্যানার্জিকে আপনাদের বিরুদ্ধে প্রচার করতে হয় না মোটা ভাই, মমতা ব্যানার্জিকে আপনাদের বিরুদ্ধে প্রচার করতে হয় না, আমাদের তৃণমূলের কর্মীদেরকে আপনাদের বিরুদ্ধে প্রচার করতে হয় না, হাসি পায়। আজকে ন্যাশনাল নিউজ চ্যানেলগুলো দেখলে হাসি পায়, চারিদিকে শুধু মমতা ব্যানার্জির এগেনস্টে প্রচার করছেন। আরে তৃণমূলের কর্মীদের কাজটা তো আপনারাই করে দিচ্ছেন দাদা, আরে ভোট আসতে দিন, আমরা নিজেরা মমতা ব্যানার্জি প্রচার করব, আমাদের গায়ের রক্তকে ঘাম করে ঝরিয়ে দিদিকে জেতাবো, প্রচার করব। আরে আপনারা তো আগেই দিদির প্রচার করে দিচ্ছেন, নেগেটিভ পাবলিসিটি করছেন কেন, ভয় পাচ্ছেন 65 ঊর্ধ্ব মানুষটাকে, ভয় পাচ্ছেন? বন্ধুরা, আমি হিস্ট্রি খুব একটা পড়তাম না, তবুও একটা জিনিস শুনেছিলাম, মির্জাফার ব্রিটিশদের সাথে সেটিং করে আজকে ভারতের সাথে, ভারতের রাজার সাথে, সিরাজউদ্দৌলার সাথে গদ্দারি করেছিল, গদ্দারি করে সে হাসিল করেছিল কোনো একটা আসন, কিন্তু সারা জীবন আমরা মির্জাফারকে গদ্দার বলে চিনি, গদ্দার গদ্দার গদ্দার। আজকে শুভেন্দু অধিকারী মির্জাফারকে হার মানিয়ে দিল, মির্জাফার লজ্জা পাবে শুভেন্দু অধিকারীর মতন পান্তা ভাত খাওয়া সাদা মাটা ছেলেটাকে দেখলে, যিনি কোনোদিন লিফটে ওঠেননি, যিনি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠেছেন। আচ্ছা শুভেন্দুবাবু, আপনি ভীষণ ভীষণ বঞ্চিত লাঞ্ছিত এই দলে, বলতে পারেন 23টা পদ কে দিয়েছিল আপনাকে? আপনি এই দলে, আমি এই যে একটু আগে কথা বলতে, আসলে শুভেন্দু অধিকারীর সম্বন্ধে কথা বলতে গেলে সত্যি কথা জড়িয়ে যাচ্ছে, কারণ ভদ্রতার মান বজায় রেখে কথা বলতে হচ্ছে, তো যে ভদ্রতার মানটা উনি বিজেপির মঞ্চ থেকে রাখতে পারেননি, আমরা তৃণমূলের শিক্ষায় শিক্ষিত, সেই ভদ্রতার মানটা বজায় রেখে আমাদের কথা বলতে হচ্ছে। সো শুভেন্দুবাবু, এই যে আপনি বঞ্চিত, এই যে আপনি লাঞ্ছিত, মুড়ি আর পান্তা ভাত ছাড়া কিছুই আপনার জোটেনি, বলুন শুভেন্দুবাবু কোন অফিসে চাকরি করে 8-8
বাগদা চিংড়ির ভেড়ি বানিয়েছেন, কোন অফিসে চাকরি করে কোটি কোটি টাকার গদিতে বসে আছেন, কোন অফিসে চাকরি করে পেট্রোল পাম্পের মালিক হয়েছেন, একটু বলুন আপনার সেক্টরটা, বা কোন খানটা খুঁড়ে মোহরের ঘোড়াটা পেয়েছিলেন। আমার মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ গিয়ে একটু তার আশপাশটা খুঁড়বো, যদি আপনার মতন মোহরের ঘোড়া পেয়ে যাই। উত্তর দিন, আপনি যে বঞ্চিত, আপনি বলছেন পশ্চিমবঙ্গে কোনো কাজ হয়নি, পশ্চিমবঙ্গে উন্নয়ন নেই, পশ্চিমবঙ্গে শিক্ষা নেই, শিল্প নেই, স্বাস্থ্য নেই, কিচ্ছু নেই। আপনি কি করছিলেন নবছরে? কিছুদিন আগে যে মুখ দিয়ে আপনি মোদি হটাও দেশ বাঁচাও এর নারা লাগিয়েছিলেন, আজকে সেই মুখ দিয়ে মমতা ব্যানার্জিকে গালাগালি দিচ্ছেন আপনার শিক্ষার অভাব। আমার খারাপ লাগে আপনার বয়স্ক বাবা এবং মাকে দেখে। আপনার বয়স্ক বাবা একজন শ্রদ্ধেয় মানুষ, আজকে আপনার জন্য মানুষের হাসির পাত্র হচ্ছে শুভেন্দু বাবু, আপনার লজ্জা থাকা উচিত। এবার আসি একটু অন্য দলের কথা বলার, মানে বলতে, আজকে ভারতীয় জনতা পার্টি একজন নেতৃত্ব, তার নাম নেব, আমরা প্রত্যেকে চিনি, মাননীয় শ্রী রাহুল সিনহাজি। প্রকৃতই যদি কেউ বিজেপি হয়, প্রকৃতই যদি কেউ বিজেপির জন্য ত্যাগ স্বীকার করে থেকে থাকে, প্রকৃতই যদি কেউ নিজেকে বিজেপি বলে ডাকতে পারে, অন্য দল থেকে আসা, অন্য চাক থেকে ভেঙে আসা মৌমাছি নয়, সে হলো রাহুল সিনহাজি। আজকে রাহুল সিনহাজিকে যথেষ্ট অপমানিত হতে হয়েছে বিজেপিতে। প্রতিনিয়ত যদি বঞ্চিত কেউ হয়, লাঞ্ছিত কেউ হয়, সেটা হলো একমাত্র রাহুল সিনহা। আজকে আমাদের মতন তৃণমূল কর্মীদের সাথে যদি লড়াই প্রকৃতই কেউ করে থেকে থাকে, একমাত্র রাহুল সিনহা। ওনার সাথে ওনার দল প্রতিনিয়ত বেইমানি করেছে, মুকুল রায়ের জন্য বেইমানি করেছে, অর্জুন সিং এর জন্য বেইমানি করেছে, এবং ওই 2 ফুট 3 ইঞ্চি চারানার ফুলুরি তারাবার ঠোঁয়া ওই আনুপম হাজরা, তার জন্য বেইমানি করেছে রাহুল সিনহার সাথে রাহুল সিনহার দল। ওনার থেকে একটু শিক্ষা নিন। তারপরেও উনি দল ছেড়ে যাননি। প্রকৃতই যে কোনো দলের কর্মী হয়, প্রকৃতই যে কোনো দলের সৈনিক হয়, সে হাজার দুঃখে হাজার কষ্টেও দলের সাথে বেইমানি করতে পারে না। ঠিক যেরকম আমরা বাবা মায়ের সাথে ঝগড়া হতেই পারে, বাড়িতে ভাই বোনেদের সাথে ঝগড়া কাটাকাটি ফাটাফাটি হতেই পারে, তা বলে বাড়িতে আগুন লাগিয়ে দিই না আমরা, এটাই তো আমাদের শিক্ষা। ঠিক রাহুল সিনহাজি ওরকম, আপনাদের মতন গাদ্দারদের জন্য প্রতিনিয়ত যার সাথে বেইমানি করা হয়েছে, তা সত্ত্বেও তিনি দল ছেড়ে যাননি। আর আপনি যে 9 বছর 10 বছর ধরে মমতা ব্যানার্জির আঙিনাতে লালিত পালিত হয়ে খেয়ে পড়ে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিজেকে জননেতা বানিয়ে, তারপরে এত কর্মীদের মনোবল ভেঙে, আপনার অনুগামীদের মনোবল ভেঙে আপনি গেছেন একটা বাংলা বিদ্বেষী পার্টিতে, আপনার লজ্জা করে না? ওই মুখ দিয়ে আপনি বলছেন দিলীপ ঘোষ জিন্দাবাদ, এইটাই আপনার প্রাপ্য ছিল? ওরকম দিলীপ ঘোষের মতন একটা আধপাগলা তার কাটার নেতৃত্বে আপনি রাজনীতি করবেন? দিলীপ ঘোষ বলবে এই যা গিয়ে দেয়াল লেখ, আপনি দেয়াল লিখবেন? দিলীপ ঘোষ বলবে চল যা গিয়ে পোস্টার লাগা, আপনি পোস্টার লাগাবেন? অ্যান্ড ইউ ডিজার্ভ ইট শুভেন্দু অধিকারী। কি ভাবছেন, আমাদের কর্মীদের মনোবল ভাঙবেন? আমাদের কর্মীদের মনোবল ভাঙবেন? ভোটের আগে প্রতিনিয়ত কর্মীরা ভাববে এ বাবা তৃণমূল তো আর জিতবে না, শুভেন্দু অধিকারী চলে গেছে, আরে ভালো হয়েছে, ভালো হয়েছে। আপনি ভোটের সময় দলে থেকে দলে গদ্দারি করতেন, দলের খাবারগুলোকে লেংটি ইঁদুরের মতন কুড়ে কুড়ে খেতেন, আর ইঁদুরের চাটা খাবারগুলো যখন আমরা খেতাম আমাদের শরীরে র‍্যাবিস যুক্ত, ভালো হয়েছে। প্রশান্ত কিশোরজি ঠিকঠাক সময় ইঁদুরের বিষটা কোণে কোণে দিয়েছে, আর আপনাদের মতন কিছু ইঁদুর সেই বিষটা চেখে ছটপট ছটপট করছে। আর আমরাও জানতে পারলাম প্রকৃতই এই দলে ইঁদুর কারা, যারা আস্তে আস্তে কুড়ে 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 ভেতর থেকে দলটাকে খাচ্ছিল। এই দলেই আপনি ছিলেন, এই দলেরই আপনি নেতৃত্ব ছিলেন, এই দলেই আপনি কাজ করছিলেন। আর ভেতরে ভেতরে আপনি 2014 থেকে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, আপনি নিজে মুখে বলেছেন লজ্জা থাকা উচিত শুভেন্দু অধিকারী, লজ্জা থাকা উচিত। আপনি শুধু তৃণমূলেরই কলঙ্ক নন, আপনি এই বাঙালিদের কলঙ্ক। এবার আমি আমার তৃণমূলের বন্ধুদের ভাইদের বোনেদেরকে একটা কথা বলবো। অনেকগুলো পোস্ট দেখলাম, সত্যি খুব আপত্তিকর লাগলো। আপনারা একটা গদ্দারের জন্যে কি কারণে এই পোস্টে, বিভিন্ন পোস্টে এটা লিখছেন মেদিনীপুরিয়া বেইমান বা মেদিনীপুরিয়া গদ্দার, ওয়াই?
আজকে একটা গদ্দারের জন্য সারা মেদিনীপুরের ছেলেদের গায়ে, মেদিনীপুরের কর্মীদের গায়ে কালি মাখাচ্ছেন বন্ধু। এই মেদিনীপুরের ছেলেরা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ের ধুলো যেখানে পড়েছে সেইখানকার ছেলে। প্লিজ পুরো মেদিনীপুরকে বদনাম করবেন না, কারণ এই মেদিনীপুরের ছেলেরাও বুকের রক্ত দিয়ে 2021 মমতা ব্যানার্জিকে জেতাবার লড়াইটা করবে। ষষ্ঠীচন্দ্র দাদা অনেক অনেক ধন্যবাদ, শেখ ইনজামুল হক থ্যাংক ইউ ভাই আমার সাথে থাকার জন্য, যারা প্রত্যেকে আমাকে কমেন্ট করছেন, সবার কমেন্টগুলো তো পড়তে পাচ্ছি না। শঙ্কর বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ, আমি অবশ্যই পরে কমেন্টগুলো পড়বো এবং প্রত্যেককে রিপ্লাই করব। এত এক্সট্রিম কমেন্ট পড়ছে যে আমি সত্যি রিপ্লাই করতে পাচ্ছি না, সঙ্গে থাকুন। তো যেটা বলছিলাম, আজকে মেদিনীপুরের ছেলেরাও 2021 হাতে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে মমতা ব্যানার্জির জন্য লড়াই করবে। তাই আজকে নিজের শপথ নিন প্রত্যেকে যে একটা গাদ্দারের জন্য কিন্তু পুরো এলাকাটাকে বদনাম করবেন না। সব থেকে হাস্যকর কি লাগলো জানেন বন্ধুরা, একদিন একদিন করে একজন একজন করে দল ছাড়ার কথা নিউজে প্রকাশ করছে। কেন বলুন তো, যাতে আমরা প্রত্যেক দিন দেখি এই আজকে এ দল ছাড়লো, এই আজকে ও দল ছাড়লো। কেন আমাদের মনটা ভেঙে যাবে যে এই দেখছিস এত মানুষ দল ছেড়ে দিচ্ছে। এটা আপনাদের স্ট্র্যাটেজি, এটা আপনাদের স্ট্র্যাটেজি। এই দলে আপনারা করে খেতে এসেছিলেন, কামাতে এসেছিলেন। আমার মতন কর্মীরা, লক্ষ লক্ষ কোটি কোটি আমার মতন কর্মীরা এই দলে কামাতে আসেনি। আমাদের কর্মীরা হলো এই দলের সম্পদ। এবং আপনাদেরকে হলফ করে বলছি, 2021 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে আমরা কর্মীরা জিতিয়ে ছাড়ব। ইটস আওয়ার চ্যালেঞ্জ। আমি আগেও বলেছি এখনো বলছি, আপনাদের দলে এই শুভেন্দু অধিকারী, এই দিলীপ ঘোষ, এই রাহুল সিনহা বা বিভিন্ন নেতৃত্বদের মতন কটা নেতা আছে সামনে এসে দাঁড়ান, তারপরে দেখুন আমাদের দলে কটা কর্মী আছে। জনসমুদ্র হয়ে যাবে দাদা, জনসমুদ্র হয়ে যাবে আমাদের কর্মী বনাম আপনাদের নেতা। একটু দাঁড়িয়ে যান না দাদা, দেখুন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা গায়ে আঁচড় কাটতে পারেন কি না। ভুলে যাবেন না, আমরা তৃণমূল, আমরা বদলায় নয়, আমরা বদলে বিশ্বাস রাখি। যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সো কল্ড, আমাদের যাকে আমরা মা বলুন, বস বলুন, সব কিছু মনে করি, যার জন্য আমরা লড়তেও পারি, আমরা মরতেও পারি, তিনি যদি একবার বলতেন বদলা চাই, আমরা কিন্তু বদলা নিয়ে দেখাতাম। কিন্তু ওই মানুষটা, ওই মানুষটা যাকে এই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং এদের সবার ষড়যন্ত্রের আসল কাল্প্রিট ওই মুকুল রায়, ওরা প্রতিনিয়ত আক্রমণ করছে, আঘাত করছে, তবুও ওই মানুষটা না মুখ বুঝে সহ্য করছে, মুখ বুঝে সহ্য করছে। আপনারা যারা বিজেপি করেন, যারা প্রতিনিয়ত মাননীয় মুখ্যমন্ত্রীর এগেস্টে প্রচার করেন, প্রতিনিয়ত মাননীয় মুখ্যমন্ত্রীর গায়ে দাগ লাগান, স্বাস্থ্যসাথীটা ভালো করে করে নেবেন, স্বাস্থ্যসাথীটা ভালো করে নেবেন। যখন দুয়ারে দুয়ারে তৃণমূল যাবে, অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডটা কালেক্ট করবেন। দাদা গালাগালি দিতে গেলে সুস্থ থাকতে হয়, যে সুস্থ থাকুন। আজকে একমাত্র মমতা ব্যানার্জি পারে দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে সরকারকে। যখন একটা টাইম মানুষ সরকারি অফিসের দরজায় দরজায় ঘুরে সরকারি অফিসারদের পাত্তা পেত না, নেতা মন্ত্রীদের পাত্তা পেত না, আজকে এটা তৃণমূল, আজকে এটা পশ্চিমবঙ্গ, আজকে এটা মমতা ব্যানার্জির স্নেহে তৈরি করা সোনার বাংলা। তাই আজকে দুয়ারে দুয়ারে তৃণমূল, তাই আজকে বঙ্গধ্বনি যাত্রা। এত রেসপন্স পাচ্ছি না দাদা, আর সবচেয়ে ভালো লাগছে, কালকে আমিও গেছিলাম স্বাস্থ্যসাথীটা করতে, সব থেকে বেশি সিপিএম আর বিজেপির ভাই বন্ধুদের দেখলাম লাইনে দাঁড়িয়েছে। দাদা কার্ডটা করে নিন, কার্ডটা করে নিন, সুস্থ থাকতে হবে। আর 2021 মাননীয় মুখ্যমন্ত্রীর এগেনস্টে কুৎসা করতে গেলে সুস্থ তো থাকতেই হবে, তার জন্যই তো দিদি এই প্রকল্পটা করেছে। আজকে আমরা অমিত শাহকে বহিরাগত বলতে পারি না, উনি ডেলি প্যাসেঞ্জারি করে আমাদের পশ্চিমবঙ্গকে প্রত্যেক দিন ভাঙতে আসবেন। যে সোনার বাংলাটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা, সেই সোনার বাংলায় সোনাটা লুট করতে ওই যে মোটা ভাই প্রত্যেক দিন প্লেনে করে ডেলি প্যাসেঞ্জারি করে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছেন, তাকে আমরা বহিরাগত বলতে পারি না, তাকে আমরা বহিরাগত বলতে পারি না। চলুন শুভেন্দুবাবু, তাকে বহিরাগত বলবো না, কিন্তু শুভেন্দুবাবু উত্তর দিন, এই যে মানুষটা বহিরাগত নয় আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, কোথায় ছিলেন উনি লকডাউনে, কোথায় ছিলেন যখন পশ্চিমবঙ্গের মানুষ করোনা ভাইরাসে প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছিল, আমি নিজে আক্রান্ত হয়েছি প্রত্যেক দিন। মমতা ব্যানার্জির স্বাস্থ্যকর্মীরা আমাকে ফোন করেছে, খোঁজ নিয়েছে, ওষুধ দিয়েছে, হসপিটালে ভর্তি হতে চাই কি না, প্রথম থেকে শেষ দিন অবধি তারা তাদের দায়িত্ব করেছে। কই মোটা ভাইরা তো একদিনও খোঁজ নেয়নি, কোথায় ছিলেন আমফানের দিনে, কোথায় ছিলেন যেদিন আমফান ঝড় এসে উড়িয়ে দিয়ে চলে গেছিল।
সবাই তখন কি কোয়ারেন্টাইন নিয়ে বসেছিলেন নাকি নাকি রাম মন্দিরের ভূমি পূজনের ব্যবস্থা করছিলেন? ছি ছি ছি, শুভেন্দু অধিকারীর থেকে এটা আশা করিনি যে এতদিন এতদিন এত মানুষের ভরসা জয় করেছে। সব থেকে বড় কথা, এই শুভেন্দু অধিকারীকে বিগত কিছু মাস ধরে যারা দাদার অনুগামী ব্যানার লাগাচ্ছিল, দাদার অনুগামী, আজকে বিশ্বাস করুন তারা লজ্জিত। তাদের মধ্যে কম করে 700-800 জন তো আমাকেই মেসেজ করেছে, দিদি আমরা ভুল বুঝতে পেরেছি, হ্যাঁ আপনারাই ঠিক ছিলেন, আমরা ভেবেছিলাম দাদার মধ্যে সেই কোয়ালিটিটা আছে যে নতুন দল তৈরি করবে। আরে শুভেন্দুবাবু, নতুন দল তৈরি করতে গেলে সিদ্ধারায় জোর লাগে, আপনি গুলিয়ে ফেলবেন না, আপনি মমতা ব্যানার্জির মতো নন। মমতা ব্যানার্জি একদিনের ভাবনায় দ্বিতীয় দিন একটা দল করে দেখিয়েছিলেন, আপনি করলেন না কেন? আপনি যদি একটা নতুন দল করতেন তাহলে আমিও মানতাম যে হ্যাঁ আপনি, আপনার ভালো লাগেনি, আপনার মনে হয়েছে আপনাকে দলে কেউ অপমান করেছে, আপনি গিয়ে অন্য একটা দল তৈরি করেছেন, আপনি গিয়ে বিকিয়ে গেলেন বিজেপির কাছে। ছি ছি ছি, আপনার লজ্জা হওয়া উচিত। কত টাকায় বিক্রি হলেন দাদা, কত টাকায় বিক্রি হলেন? কেন এত ভয়? আপনার জেড ক্যাটাগরি সিকিউরিটি এইসবের বিনিময়ে বিকিয়ে গেলেন? দেখলেন তো জিতেন্দ্র তিওয়ারি বিক্রি হলো না। যারা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, যারা একটু নিজেদের মান সম্মান বজায় রেখে চলে, তারা কোনোদিন বিজেপির হাতে বিক্রি হতে পারে না, তারা বিজেপির সাথে গিয়ে রাজনীতি করতে পারে না। বিজেপির সাথে রাজনীতি করতে পারে ওই মুকুল রায়, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংদের মতন লোকেরা, অর্জুন সিংদের মতন, শুভেন্দু অধিকারীদের মতন লেংটি ইঁদুররা। দাদা একটু রাহুল সিনহার কাছে শিখুন, দাদা রাহুল সিনহার কাছে শিখুন। আজকে আপনাদের মতন নেতৃত্বদের জন্যে উনি প্রতিনিয়ত লাঞ্ছিত বঞ্চিত হন, তবু দল তো ছেড়ে যায়নি। ওনার কাছে শিখুন, প্রতিনিয়ত ওনাকে কাউন্টার করি, উনি একটা খারাপ কথা বললে ওনাকে বিরোধিতা করি। রাহুল সিনহা বাবু, আজকে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি রাজনৈতিকভাবেই তো কাউন্টার করেন, তবু আপনি আপনার দলের সাথে গাদ্দারি করেননি। আজকে যেটা আপনি পেরেছেন ওটা শুভেন্দু অধিকারী পারেনি। শুভেন্দুবাবু জিতে দেখান 2021, জিতে দেখান 2021। আপনার মধ্যে এত অভিষেক ব্যানার্জির প্রতি জেলাসি, আপনার মনের মধ্যে এত প্রশান্ত কিশোরের প্রতি জেলাসি, আপনি তো মমতা ব্যানার্জির পায়ের নোকের যোগ্য নন। আপনাকে বলি, আপনি যখন 2021-এর পর আপনার মনে হবে এসে মমতা ব্যানার্জির পায়ে মাথা ঠুকে ঠুকে কাঁদি, আপনাকে এখন থেকে বলে রাখলাম চলে আসবেন। মমতা ব্যানার্জি হলো না, ভেতরটা একদম নরম তুলতুলে একটু পায়ে মাথা রেখে কাঁদবেন, দেখবেন দিদি আপনাকে ক্ষমা করে দেবে। ঠিক আছে, এর থেকে বেশি কিছু বলার নেই, পারলে 2021-টা জিতে দেখান। আপনার মতন গদ্দার এই পশ্চিমবঙ্গের মানুষ আজীবন মনে রাখবে। যুগ যুগ ধরে মানুষ যারা মির্জাফরকে ঘেন্না করে, তারা এবার থেকে আপনাকে ঘেন্না করবে। আপনার মতো স্বার্থান্বেষী গদ্দার এই পশ্চিমবঙ্গে আর দুটো নেই। আর আমাদের কর্মীরা এই দলের সম্পদ, আমাদের কর্মীরা এই দলের সম্পদ, অমূল্য রত্ন। আমাদেরকে এই অমূল্য রত্নের পদটা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। চলুন এবারের লড়াইটা, আমি আমাদের কর্মীদের উদ্দেশ্যে, এবারের লড়াইটা আমরা লড়ব, চাই না আমাদের নেতৃত্ব, আমরা কর্মীরা লড়ব, প্রত্যেকটা কর্মী হাতে হাত দিয়ে লড়ব। এই যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পিঠে ছুরি গুঁজেছে, এদের প্রত্যেককে আমরা দেখিয়ে দেব যে জয় কিন্তু সত্যেরই হয়। আর তারা মনোবল ভেঙে যাচ্ছে অনেকেই, তাদের সাথে ভাই তোমাদের সবার সাথেই তো আমার কথা হয়, তারা তোমরা যারা বারবার আমাকে প্রশ্ন করছো দিদি 2021-এ কি আমরা জিতবো, আমরা 100% 2021-এ জিতবো, 100% 2021-এ জিতবো। লড়াই যতই কঠিন হোক আমরাই জিতবো। আর শুভেন্দুবাবু আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, দেখা হবে 2021-এ লড়াইয়ের ময়দানে। আমরা ভয় পাই না, আমরা ভয় পেতে শিখিনি। আপনি খুব, আপনি যদি ভুলে যান, আপনি গিয়ে আপনার শ্রদ্ধেয় বাবা শ্রী শিশির অধিকারীর কাছে জিজ্ঞেস করুন, ওই যে মানুষটা তার সাথে আপনি বেইমানি করেছেন, তার জীবনের লড়াইটা আপনি আপনার বাবার কাছ থেকে আরেকবার ভালো করে জেনে নিন। ওই মানুষটা ভয় পায় না। আমরা যখন এতটুকুনি না, টিভিতে ওই মানুষটার লড়াই দেখতে দেখতে বড় হয়েছি, তবে গিয়ে আজকে ওই মানুষটার লড়াইয়ের সঙ্গী হয়েছি। দিদি আপনার সাথে ছিলাম, আপনার সাথে আছি, দিদি জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সাথে থাকবো। আবার একবার বলছি আমার সমস্ত কর্মীদের, মনোবল ভাঙবে না। মনে রাখবে স্বাধীনতা সংগ্রামের লড়াইটাও কিন্তু ভীষণ কঠিন ছিল, ব্রিটিশরা কিন্তু ভীষণ পাওয়ারফুল ছিল আমাদের থেকে, আমরা জিতেছি। ওদের পেছনে সপাটে লাথি মেরে আমরাই দেশ থেকে তাড়িয়েছিলাম, আমরা সেই বাঙালি।
এই বিজেপি যে বাঙালিদের প্রতিনিয়ত অপমান করে, আমাদের গর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে দিল্লি অমিত শাহের পায়ের কাছে লাগায়, আমাদের বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে দিয়ে যায়, আমাদেরকে প্রতিনিয়ত আক্রমণ করে। যারা এটাও জানে না, রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মেছে, কেউ এসে বলে রবীন্দ্র ভারতীতে জন্মেছে, কেউ এসে বলে শান্তিনিকেতনে জন্মেছে, বাংলা সৃষ্টি জানে না, কৃষ্টি জানে না, তারা নাকি এই পশ্চিমবঙ্গের আন বান শান, কেউ মনোবল ভাঙবে না। আমরা সবাই একসাথে হাতে হাত দিয়ে লড়বো। আর আমি আমার শ্রদ্ধেয় দিদি মমতা ব্যানার্জিকে একটা কথা বলতে চাই, দিদি যদি বেঁচে থাকি 2021 অবধি, এই লড়াইটা আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনার জন্য লড়বো, আর আপনাকে জিতিয়ে ছাড়বো, এটা আমাদের কর্মীদের চ্যালেঞ্জ। জয় হিন্দ, জয় বাংলা, সবাই ভালো থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আজ আসি।